Hello my lovely viewers, Assalamualaikum. Welcome to my channel e food book. আজকের পর্বে আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমার রেসিপি হলো লালমোহন মিষ্টি, আর আমি এই রেসিপিটা আজকে নিয়ে এসেছি পয়লা বৈশাখের উদ্দেশ্যে। সামনে পয়লা বৈশাখ, আমরা বাসায় এই মিষ্টিটা তৈরি করতে পারি খুবই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে। আমরা সাধারণত মিষ্টি তৈরি করি ছানা দিয়ে, বাট আজকে আমি এই মিষ্টিটা তৈরি করব ছানা দিয়ে না, গুঁড়ো দুধ দিয়ে তৈরি করব। তো চলুন দেখি কিভাবে তৈরি করা যায়। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো চলুন দেখি কিভাবে তৈরি করা যায়। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে এখন ভালো করে ফেটে নেব। এখন আমি তেল দেব 2.5 টেবিল চামচ, তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব ডিমের সাথে। এখন পানি দেব 2 টেবিল চামচ, এখন চিনি দেব 1 চামচ। এখন সবগুলো একসাথে ভালোভাবে মিশে নেব। এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি 3/4 কাপ, ময়দা নিয়েছি 1/2 কাপ, বেকিং পাউডার নিয়েছি 2 চা চামচ। এখন সব কিছু একসাথে মিশে নেব এইভাবে। আমি যে ডিমটা গুলিয়ে রেখেছিলাম, এখন এর সাথে ময়দা আর গুঁড়ো দুধের মিশ্রণটা গুলাবো। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা একটু নরম হবে। ভিউয়ার্স, এখন আমি মিষ্টি তৈরি করব, তার জন্য আমি হাতে তেল লাগিয়ে নেব। যেহেতু আমি আগে থেকেই বলছি এটার গুলা একটু নরম হবে, তাতে কোনো সমস্যা নেই, তাহলে মিষ্টিটা সফট হবে। এভাবে আমি গোল গোল করে মিষ্টি তৈরি করে নেব, আর আমি মিষ্টির সাইজটা একটু ছোট করব, দেখতে পাচ্ছেন। আর আমি মিষ্টিটা যেটার মধ্যে রাখবো সেটা আগে থেকে তেল দিয়ে রেখে দেব, তাহলে মিষ্টিটা লেগে যাবে না। এক এক করে আমি সব মিষ্টিগুলো এইভাবে তৈরি করব। মিষ্টি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি সবগুলো মিষ্টি তৈরি করে ফেলেছি। এখন আমি শিরা তৈরি করব। তা শিরা তৈরি করার জন্য এখানে আমি 2.5 কাপ পানি নিচ্ছি। আমি এখানে 2.5 কাপ চিনি নিচ্ছি। আমি 2.5 কাপ পানির সাথে 2.5 কাপ চিনি দিয়ে আমি শিরাটা তৈরি করে নেব। শিরাটা তৈরি করে তারপরে আমি মিষ্টিগুলো ভাজবো। আমি এখন একটা ফ্রাই প্যানে ভাজার জন্য তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তখন এক এক করে মিষ্টি আমি দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে এখন মিষ্টিগুলো দিয়ে দেব।
দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কালার চলে আসছে। আমি একটা আস্তে আস্তে উল্টিয়ে দেব, চামচ দিয়ে আস্তে আস্তে নাড়া দিয়ে এক এক করে উল্টিয়ে দেব এইভাবে। ভিউয়ার্স, আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি এই মিষ্টিগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এই মিষ্টিগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দেব। এখন আমি এই মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব এইভাবে, দিয়ে এটাকে আমি ঢেকে 2 থেকে 3 মিনিট জাল দেব। দু থেকে 3 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে গেছে, আমার মিষ্টিটা তৈরি হয়ে গেছে। এখন এই মিষ্টিটা আমি নামিয়ে ফেলবো। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আজকের রেসিপি লালমোহন মিষ্টি। আমরা খুবই সহজে অল্প সময়ের মধ্যে বাসায় তৈরি করতে পারি। আপনাদের যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।